গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো কী করছি বল, সকালবেলা ওরে উঠলি যে লস্যি খেয়েছি, লস্যির গোবরের মধ্যে আবার দুধ ভরে রেখে ঠান্ডা ঠান্ডা করে আবার খাচ্ছি। তো স্নান টান হয়ে গেছে মেয়ের, এখন বাজে 10টা, অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালবেলা এখন আপডেট হচ্ছে ছেলে এখন কান্নাকাটি করছে, কারণ এইমাত্র ওকে ব্লাড নিতে এসেছিলো। ব্লাড টেস্ট করছে গ্রুপটা জানার জন্য, ওটা স্কুলে লাগবে ওই জন্যই আরও জানা। ওদের কান্না করছে আর শুয়ে আছে, এখন ওখানে খাওয়া দাওয়া করাবো, দেখবো সবাইকে দেখবো। মেয়ে পড়তেও বসেছে, উঠে উঠে ইয়ে করেছে, এখন এসেছিলো এইমাত্র ব্লাড টেস্ট করানোর জন্য, তাই এগুলো দিচ্ছে। ছেলেও কান্নাকাটি করছিল। তো সকালকার খাবার ওদিকে দিয়ে দিলাম, আর সকালে তো বেশিরভাগ ভাতটাই হয়, ওরা ভাতটাই খায়, ডাল ভাত আর তার সাথে একটু ভাজা। আজকে হচ্ছে যে আলুর পাঁপড়গুলো ছিল সেই আলুর পাঁপড়গুলো দিয়ে ভাজা করে দিলাম। তো ওরা দুই ভাই বোন খেয়ে নিচ্ছে, আর মেয়ের তো ওদিকে প্রজেক্টের কোনো কাজ শেষই হচ্ছে না, রেগুলার তো সেটা নিয়েই বসছে, আর যে সারা বিছানা ময় ছিটিয়ে নিচ্ছে। আর তো কয়েকদিন বাকি স্কুল খুলতে, আর তো বেশি দিন মানে নেই, গরমের ছুটি তো প্রায় শেষই হতে চললো। তো যাই হোক, আমি আবার ছাদে আসলাম, কারণ সকালবেলার দিকটা না আম পেড়েছিলাম, তো লগাটা একদম নিচে ছিল, তো সেটাকে এখন উঠিয়ে নিলাম। মেয়েকে বললাম নিচ থেকে একটু ধরতো, তো ধরে দিল, দিয়ে এখন রাখছি হচ্ছে ওপরে। আর সকালবেলাতেই পারি, নাহলে এত গরমের মধ্যে না একটু বেলার দিকে তো আর পারা যায় না, না হলে আবার বিকেলবেলা পারতে হয়। আর গাছের আম পাড়াটাও খুব একটা মানে বেশ কঠিন ব্যাপার। তো যাই, আর আম সত্ত্বগুলো সকালে একটু ওদের দিয়ে গেছিলাম, আবার এখন ওই পরের যেটা সেটা মানে শুকিয়ে গেছিলো তাও একটু দিয়ে গেলাম, আছে কেটে আবার কেটে কেটে তুলে রেখে দেবো কৌটোতে। আর গাছপালাগুলো জল দিয়ে নিই, আর বেশ বেলা হয়ে গেছে এখন, পুরো 10:30-11টা হতে চললো, গাছে জলও দেওয়া হয়নি। আর একবেলা তো জল না দিলেই সব গাছপালা শুকিয়ে যায়, আর টবের মধ্যে বেশি জল এদিকে দেওয়াও যায় না, সব নিচ দিয়ে বেরিয়ে যায়, আবার এদিকে মানে বারবার করে দিতে হয়, না হলে শুকিয়ে যায়। তো এটা করে টোরে এখন যাই ঘরে, তো কাজ এখন প্রচুর। তো সকালে যে আমগুলো পেরেছি, যে এক বালতি আম পেরেছি, আর বেশ কয়েকটা পাকা মানে গাছেই পেকেছিলো। আর এই আম্রপুরি আমগুলো না গাছে পাকার থেকে কাঁচা পেড়ে রেখে ঘরে যেটা পাকে সেটাই বেশি খেতে ভালো লাগে। তো অল্প অল্প করে পারি, মানে মাঝে মাঝেই রেগুলারই পাড়তে থাকি এভাবেই, আর পাকলেই খাওয়া হয়। তো যাই হোক, ছেলে মেয়েদের তো দিকে খাওয়া হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে মাখছি, ওর বাবা এখন খাবে। মানে কয়েকদিন ধরে চিড়ে খায়, মানে রেগুলার চিড়ে আম দুধ এরকমভাবে খেতে খেতে না আজকে আর সেটা খাবে না বলছে, আজকে ভাত খাবে একটু বেশ ঝাল ঝাল করে আলু সেদ্ধটা মাখতে। তো একটু এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিলাম, দিয়ে আলু আর ডিম দিয়ে মেখে রাখলাম। ভাতটা এইভাবেই দিয়ে রাখে, খেতে সুবিধা হয়, চামচে করে খেয়ে নিতে পারে সহজেই। তো দেওয়া থাকলো, এবার আমি আমার কাজে চলে যাই। আদিকে তো রান্নাবান্না এখনও কোনো গোছাগাছি করতে পারিনি, সকাল থেকে এদিকে ছেলে মেয়েদের সাথে ছিলাম, ওদেরকে পড়ানো শোনানো করানো এসব করতে করতে বেলা হয়ে যায়। যাই সবজিগুলো আবার কাটবো, আলু ঝালুগুলো রেডি করে কাটতে বসি। এটা গুছিয়ে রাখলে খুব তাড়াতাড়ি আবার কাজবাজ মানে হয়ে যাবে, চটপট রান্না দুই দিকে বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে দিতে পারবো। আর সকালেই তো মাছটা চানা হয়ে গেছে, মাছটা চা একদম কেটে বেছে ধুয়ে একদম সব ফ্রিজে ফ্রিজে রাখা আছে, আর সবজিগুলো আগে কাটি তারপরে বার করে নেব। যা গরম পড়েছে মানে মাছ আর বাইরে তো রাখা হয় না, ধুয়ে ধুয়ে আগে ফ্রিজে রেখে দিই, আর রান্না করতে একটু বেলা হয়, 11:30-11টার পর রান্না শুরু করি।
তো এদিকে সবজি প্রায় কাটা শেষ হতে চললো, আর ডাটা দিয়ে আলু দিয়ে করবো আজকে মাছের ঝোল, ওই জন্য ডাটাগুলো কাটছি। আর তার সাথে উচ্ছে ভাজা করবো আর আমড়া দিয়ে টক করবো। আর এই আমড়াগুলো না সেই বাড়ি গিয়েছিলাম, মা পাঠিয়ে দিয়েছিলো, সে খাওয়াই হয়নি, কদিন ধরে রয়েছে। আসলে এখন টক খাওয়াটা তো তাই ইচ্ছেও হয় না, যেহেতু ভাত টাত খাওয়ার পরে এখন ওই আমটা খেলে ভালো লাগে। তো অনেকদিনই হয়ে যাচ্ছে যে আজকে একটু টকটা করি, আর একটু পাতলা করেই করবো, ছেলেমেয়েরা বেশ ভালোবাসে, আমারও ভালো লাগে, একটু মানে স্যুপ টাইপের মতো। তো যা এবার লঙ্কাগুলো না ছাড়িয়ে রাখছি, বেশ কিছু লঙ্কা আনা হয়েছে, এবার বাইরে রেখে দিলে সেরকমভাবে ভালো থাকে না, শুকিয়ে যায়, পচে যায়, এগুলো হয়। তো আটকে রেখে দিলাম, এবার বেশ কিছুদিন ভালো থাকবে। আর এই কটা লঙ্কা বাইরে রাখলাম, আজকে এইটুকু লঙ্কা দিয়ে কাজ চলে যাবে, আর সেরকমভাবে লঙ্কা টঙ্কা লাগবে না। আর উচ্ছে ভাজা করছি, আর এটা তো মেয়ের ভীষণ প্রিয়, ছেলে এক ফোঁটা খায় না, ও তো তেতো একদম পছন্দ করে না, কিন্তু মেয়ের এই উচ্ছে ভাজা, নিম পাতা, মানে যা তেতো আছে সবই পছন্দ করে। তো এমনি এমনি খেয়ে না এই উচ্ছে ভাজা ভাজাটা দিয়েই ওর অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আজকে। আর এদিকে আমড়ার টক, আর এই আমড়ার টক করবো, এতে তো সর্ষে ফোড়ন বেশি দিতে পারি না, ওই সামান্য দিতে হয়, মানে ওই মেয়ে বসে বসে বাজবে, মানে সব সর্ষেগুলো বাছা হবে, এখন ছাকনা দিয়ে ছেঁকবে, ওই ছেঁকে তারপরে এখন মানে চাটনিটা টকটা আর কি খাবে, ঝোলটা এরকম। তো জলটা একটু মনে হচ্ছে বেশিই হয়ে গেল, তো যাই হোক যাকগে ওতেই হবে, একটু মিষ্টি দেবো নামানোর আগে, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে টকটা। আর এদিকে সকালবেলায় এতটাই আমার মানে ছেলেমেয়েদের সাথে অনেকটা সময় চলে যায়, যার জন্য না কাজের ঠিক মতন মানে গোছাতে পারি না, এত বাসন জমে যায়, সকালকার খাবার দাবার হয়েছে, সকালে চা খাওয়া হয়েছে, সেসব বাসন কিচ্ছু মাজা হয়নি, ওই রান্না একটু করে বসাবো, তার ফাঁকে ফাঁকে এখন বাসনগুলো মাজবো। আর আজকে মশলা না একটু বেটেই রান্না করবো, কাঁচা লঙ্কা আদা এগুলো একটু বাটবো, নোড়াতে বেটে, শিল নোড়াতে বেটে রান্না করবো, আজকে আর মিক্সিতে দিচ্ছি না। তো এদিকে টকটা আমার হয়েই গেছে, তো বেশ অনেকটাই মানে পাতলা পাতলা হয়েছে, তো গরমের মধ্যে তো এরকম টক বেশ ভালো লাগে খেতে, আর খাওয়াও খুব ভালো। আর এদিকে উচ্ছে ভাজাটা প্রায় হয়েই গেছে, আর এর মধ্যে না এই ফাঁকে আমি বাসনগুলো সব মেজে নিয়েছি, মাজাও হয়ে গেছে, আর মাছগুলো ফ্রিজে রাখা ছিল, এই জাস্ট বার করলাম, বার করে এখন ওগুলো মাখাবো। রান্না করতে করতে ওদিকে ভুলেও গেছিলাম মাছ বের করে রাখার কথা, আর ডিপে রাখিনি, নর্মাল মানে ফ্রিজে রেখেছি আর কি, ঢাকা চাপা দিয়ে। তো এখন ওই যে মাখিয়ে টাখিয়ে নিই, এখন রান্নাটা বসিয়ে দেবো, আর এই ঝোলটা রান্না করলে এখনকার মতো আজকে রান্না বান্না শেষ। আর রোজই মাছ কী দিয়ে রান্না করবো, কী দিয়ে রান্না করবো না বুঝতেই পারি না, আর এখন পটল দিয়ে খেতে সেরকম ভালো লাগে না, আর বেগুনটা গরমে ঠিক মানে খায় না, এখন কমিয়ে দিয়েছি অনেকটা খাওয়া। আর এদিকে আর কি সবজি মানে যা রান্না করতে যাও তখনই ভাবি যে এটা কী দিয়ে মাছের ঝোল করবো, কী দিয়ে করবো, তো এই ভেবেই আজকে আবার ভাবছি কি তাহলে ডাটা দিয়েই করি। তো ডাটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করছি, আর হচ্ছে গরমের মধ্যে তো সেরকমভাবে কী দিয়ে মানে সেরকম ভালো লাগে না, কোন সবজিটা যে খেলে ভালো লাগবে সেটাও বুঝতে পারলাম না। আমার ভাবলাম যে একসময় ঝিঙে দিয়ে করি, তো আর বললাম ভাবলাম যে না ঝিঙে টিঙে দিয়ে আর খাবো না, ডাটা দিয়েই খাই। তো কোনো মশলা না, ওই যে জিরে আর আদাটা শুধু বেটেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে আজকে এটা দিয়ে রান্না করবো। আর এরকম করে বেটে রান্না করলে তো ভালোই লাগে, কিন্তু আমাদের এই সময়ের অভাব, খাটনি বেশি হয়ে যায়, এসবের জন্যই আমরা শিল নোড়া সব তুলে রেখেছি, ব্যবহারই সেরকম করা হয় না। তো মাঝে মাঝে করি শখ করে, আর ভাবছিলাম যে ঘরে কাঁচাগুলো ছিল সেটাও বেটে রান্না করবো, তাহলে কিন্তু মানে টেস্ট একটু অন্যরকম হয় সেই আগেকার খাবারের মতন আর কি। আগের দিনে যেমন রান্নাবান্না করতো মানে গ্রামের রান্নাবান্না, ঠিক সেরকম লাগে ঝোলটা খেতে, সেরকম তো আর পারবো না, সেরকম সম্ভব না, আর সেরকম কোনো টেস্টই নেই কোনো খাবারে, তো হবে কী করে। আবার ওইদিকে মাছের ঝোল টোল নামিয়ে টামিয়ে এবার ছেলের খাওয়ার অবস্থা, মানে ছেলে কী দিয়ে খাবে, ও তো আবার মাছ খায় না, আর কয়েকদিন ধরে আবার ডিমও খেতে চাইছে না, আর ডিম খেতে খেতে ওরা এখন ডিমে অরুচি। তো পনির মানে এখন ভাজা করে দিচ্ছি, তাই ওকে বললাম কি তাহলে পনিরটা ভাজা করে দিই তাহলে খেয়ে নেবে, আর সকালে তো ডাল ঢাল করা হয়েছে, তো ওগুলো দিয়েই ওর হয়ে যাবে। আর বললাম উচ্ছে খাবে না, মাছের ঝোলটা খাবে না, ওই টকটা খাবে, টকটা বাটিতে করে দেবো, তখন আর ভাতের সাথে সাথে খেয়ে নেবে। তো যাই খাবার দাবার সব দিয়ে নিই, ছেলে মেয়ের খাবার দাবার আমার সব একসাথে বেড়ে খাওয়া দাওয়া করে নিই। আর মেয়ে এদিকে এমনি এমনি অনেকটা উচ্ছে ভাজা খেয়ে নিয়েছে, যখন বানায় তখন মানে কাটার সময় মনে হয় কি এতগুলো হয়ে গেল, মনে হয় মানে অনেকটাই হয়ে যাবে, আর রান্না করার মানে পরে একটুখানি হয়ে যায়। তো যাই হোক আজকে রান্নাবান্না তো যে এরকম, আর অনেকটা ঝোল হয়েছে, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। এখনও সেই আমসত্ত্বটা মা পাঠিয়েছিল সেটা একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, তো আর শোকাচ্ছি না, ভালো করে কাটলাম পিস পিস করে, কেটে এখন এই পুরো এক কৌটো ভরে রেখে দেবো। আর এখন এটা ফ্রিজে রাখছি না, কয়েকদিন পরে রাখবো, কারণ ফ্রিজের মধ্যে এখন এত আম টাম থাকছে, তো যে কোনো জায়গা নেই, আমটা একটু কমুক একটু শেষ হয়ে যাক,
তারপরে ফ্রিজে রাখবো, কারণ গাছে এখন এত আম টাম রয়েছে, রেগুলারই পাড়ছি পাকছি আর ফ্রিজ ভর্তি করা রয়েছে, মানে একটু জায়গা নেই, খাবার দাবারও ঠিক মতো রাখতে পারি না। তো এখন কিছুদিন বাইরে থাক, পরে আবার রাখা যাবে। আর এই যে দুই ভাই বোন এখন শুরু করেছে দুজন মিলে রাখারাখি, এই বলে আমি করবো, বলে আমি করবো, তো এইসব কাজগুলো ওদেরকেই দিয়ে দিই, ওরাই করতে পছন্দ করে তো ওরাই করুক, শুধু কেটে দিয়েছি ওইটুকুই। তো আবার বিকেলবেলা চলে এসে ছাদে, মেয়ে বলে কি আমি আম পারবো, আমি আম পারবো, পারতে তো পারে না, ওই একটু নাড়াচাড়া করে রেখে দেয়, দু একটা হয়তো পারে, কোনো সময় পারতে পারে কোনো সময় পারে না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আজকের মতো টাটা।